তুলসী কে ভালোবেসে তুমি করো ভোট করি কিন্তু কিন্তু বিন্দু ভাইয়া তুলসী যে হিন্দু তার উপর ওর বাবা মহাজন খুব ধনী ব্যক্তি আর আমরা জাতি আর অর্থ দিয়ে যারা মানুষের ভালোবাসাকে পরিমাপ করে তারা পিতা প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর বাস করে তাই বড় মানুষ কারো থেকে হীন নীচ বা ভিন্ন হতে পারে না কিন্তু কিন্তু তুলসীর বাবার কাছে তো টাকা ঈশ্বর রাত দিন দিন টাকারই স্বপ্ন দেখে টাকারই ধ্যান করে এই ধ্যান ওর শীঘ্র ভেঙে যাবে প্রত্যেকের একদিন ভাগে না ভাগলে কি তার মুক্তি নেই কিন্তু কিন্তু কিভাবে সে তো আমি বলতে পারবো না হয়তো তোমাদের ভালোবাসার সূত্র ধরে হতে পারে আমার মতো অসহায়ের ভালোবাসা ওই দুঃখ কন্যার বাবুর মতো প্রকাশশালী ব্যক্তির অর্থের নেশা ভেঙে দিতে সক্ষম হবে তুমি কেমন প্রেমী ভাই ভালোবাসাকে অসহায় বলছো অহংকার ওয়াইয়ের সেই বিখ্যাত কথাটি মনে নেই দেয়ার ইজ নাথিং হে লাভার ওর ক্যান নট ডু স্বামী স্বামী তুমি এখানে আচ্ছা স্বামী তুলসী খুব বিপদ পড়ে গেছে ভাই ও কি করবে ভেবে পাচ্ছি না কেন ওকে তুমি বাঁচাও ভাই কেন কি হয়েছে তুলসী আসলে বাবা তোমার তুলসীর ব্যাপারটা জানতে পেরে গেছে সে তো ভালোই হয়েছে একদিন না একদিন তোমার আগে জানাতেই হতো কিন্তু এখন বাবা আর তা কোনো মতেই মেনে নেবেন না তাকে বাড়ি থেকে বাইরে পর্যন্ত বেরোতে দিচ্ছেন না আর শীঘ্রই কোন ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এবার কি হবে বিট্টু ভাইয়া ভয় পেও না তুলসীর ভালোবাসা যদি সত্যি হয় তোকে আটকানোর ক্ষমতা কারো নেই আর কার সঙ্গে তার বিয়ে হবে সে ঠিক করা দুঃখ ভঞ্জন বাবুর কাজ নয় তিনি দিন দুনিয়ার মালিক আগে থেকে ঠিক করে রেখেছে বাবা যে আমার বিশ্বাস নেই কিন্তু উনি জোর করে মেয়ের বিয়ে দিতে পারেন বাবুর নিজের হাতে ওদের দিয়ে দেবেন বড় কিন্তু নয় ঈশ্বরের সুন্দর উপহারকে পেতে হলে অসুন্দরীর সঙ্গে লড়াই করতে কিন্তু কিন্তু দুঃখ ভঞ্জন বাবুর সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই কিছু ভাইয়া ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সাথে আছে আর তোমাদের সাথে আছে কিছু ভাইয়া আমি বিচ্ছু এই তা ঈশ্বরের নির্মল বাগানে ফুলকে বাঁচিয়ে রাখার জন্য আমি জীবন দিতে পারি আমি কথা দিচ্ছি যেভাবে হোক দুঃখ ভঞ্জন বাবুকে আমি রাজি করাবই করাবো তোমরা শুধু জানিয়ে রাখো ভালোবাসার এই জ্যোতির্ময় তোমাদের উপকার কোন ভক্তকে ভক্ত ভাবনা হয় আমি সামান্য মানুষ আমি সামান্য মানুষ পরম পুরুষ ভগবান পরম পুরুষ ভগবানই তোমাদের সহায়তা হবে আমি শুধু তার আজ্ঞা বহ মাত্র তোমরা শুধু সেই পরম পুরুষ ভগবানের কাছে প্রার্থনা করো কারণ আমরা সবাই তার কাছে ঋণী আপনি আমাদের প্রকৃতির ভগবান আপনি আমাদের আপনি তো
কুমার তিন বছর আগে 2200 টাকা ধার নিয়ে বসে আছে এখন পর্যন্ত সরকার নাম পর্যন্ত নিচ্ছে না তাই প্রতি সহায়ক কি বলিস কাজটা ঠিক হবে না একেবারে সুদে আসলে ঠিক হবে হুজুর এ আমার রামচাঁদের আদর বলে কথা মন্ডুচাঁদের 100 বার আদর করে যা করতে পারে এ আমার রামচাঁদটা একবারে করে দিতে পারে Yeah!